বিজয়ের 49 বছরে দারুণ গতিতে এগিয়েছে অর্থনীতি। বাংলাদেশ এখন দ্রুত বিকাশমান অর্থনীতির দেশগুলোর মধ্যে অন্যতম। উন্নয়নশীল থেকে উন্নত দেশের কক্ষপথে 71-এর বিজয়ী দেশটি 75 পরবর্তী সময়ে উল্টো যাত্রা থামিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে জাতির পিতার অর্থনৈতিক দর্শনের সবর্জন। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। একদিকে যুদ্ধ জয়ের আনন্দ, অন্যদিকে ধ্বংসলীলা। যুদ্ধে পোড়া মাটিকে সোনার দেশ গড়ার স্বপ্নে জাতির পিতার এগিয়ে চলা, বঙ্গবন্ধুর দর্শনেই ঘুরে দাঁড়াতে থাকে অর্থনীতি। 75-এর পর অর্থনীতিরও উল্টো যাত্রা, তবে তলাবিহীন অর্থনীতির তকমা লাগা বাংলাদেশ ঘুরে দাঁড়াতে সময় নেয়নি। হালটা ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মাথাপিছু গড় আয়, মানব সম্পদ উন্নয়ন, অবকাঠামো এবং উৎপাদনে সাফল্য এসেছে। 2016-17 অর্থবছরে প্রবৃদ্ধির হার ছিল 7.28%, পরের অর্থবছরে 7.65%। বৈদেশিক মুদ্রার রিজার্ভ 9 গুণ বেড়ে 41 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। গত 13 বছরে মাথাপিছু আয় বেড়েছে কয়েক গুণ। 2009 সালে জিডিপির আকার 100 বিলিয়ন ডলার থেকে 3 গুণ বেড়ে হয়েছে 330 বিলিয়ন ডলার। বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। ওষুধ শিল্প স্থানীয় চাহিদার 95% পূরণ করে রপ্তানি করছে 100-এরও বেশি দেশে। 2009 সাল থেকে বৈদেশিক রপ্তানি আয় 3 গুণ বেড়ে দাঁড়িয়েছে 34.67 বিলিয়ন ডলারে। 11 লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে বিশ্ব মানবতার অনন্য উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শনই এই অর্জনের ভিত বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। 72 সালে বিশ্বব্যাংক বলছিল বাংলাদেশের মাথাপিছু হয় শতকরা 80 ডলার, আর এখন IMF বলছে মাথাপিছু GDP 1875, যেটা ভারতের চেয়ে 11 ডলার বেশি এবং পাকিস্তানের চেয়ে অনেক বেশি। সত্যিকারভাবে আর্থসামাজিক অগ্রগতির চেয়ে যে বিশাল জোয়ারটা এসেছে সেটা 2009 সালের জানুয়ারির 7-8 তারিখে যে মন্ত্রিসভা হল সেখান থেকে শুরু হলো। তবে দুর্নীতি অর্থনীতির ছোট চ্যালেঞ্জ হলেও করোনা মোকাবেলাকে এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করেন এই অর্থনীতিবিদ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ, মেগা চ্যালেঞ্জ ছিল এই কোভিডকে দমন করা এবং ভ্যাকসিন কিনে এনে, কাজে এখানে কিন্তু খুব শক্ত হাতে একজন লোককে দিতে হবে যিনি জনবন্ধু শেখ হাসিনা সম্পূর্ণ আস্থা ভাজন। বিশ্বে দ্রুত অর্থনৈতিক অগ্রগামী 3 দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম, এই সূচক ধরে রাখতে বাস্তববাদী হওয়ার পরামর্শ তাঁর। পৃথিবীর 3টা সবচেয়ে দ্রুত অগ্রগামী দেশের মধ্যে বাংলাদেশ একটা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।